আসসালামু আলাইকুম। টুকিটাকি খানাপিনার রেসিপিতে আজকে আপনাদের জন্য থাকছে পিঙ্ক সস পাস্তা। আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের পাস্তার রেসিপি আছে, আমি ডেসক্রিপশন বক্সে সেগুলোর লিংক দিয়ে দিব, আপনারা চাইলে ঝটপট সেগুলো দেখে নিতে পারেন। তবে চলুন রেসিপিটা শুরু করা যাক। এর জন্য আমি একটা পাত্রে যথেষ্ট পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি, আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেনে পাস্তা। এবার এই পাস্তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ। আমি পাস্তাটা একটু নেড়ে দিচ্ছি যাতে এগুলো একসঙ্গে লেগে না যায়। এবার খুব ভালো করে আমি পাস্তাটা ফুটিয়ে সেদ্ধ করে নিব। আর এর মাঝে আমি অন্য উপকরণ রেডি করে নিচ্ছি। এখানে আমি একটা বড় সাইজের পাকা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর এটাকে আমি এবার ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। দেখুন পাস্তাটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এবার আমি এটাকে চুলো থেকে নামিয়ে পানি ঝরিয়ে রেখে দেব। এবার চুলোর উপর একটা পাত্র বসিয়ে আমি প্রায় এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি, আর এর ভিতরে আমি দুই টুকরো বাটার দিয়ে দিচ্ছি। বাটার মেল্ট হয়ে গেলে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। চুলোর জালটা আমি লো করে দিয়েছি। ময়দাটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। তাছাড়া কিন্তু এই ময়দা থেকে কাঁচা কাঁচা একটা গন্ধ আসবে, আর পাস্তাটা খেতে একেবারেই ভালো লাগবে না। তবে খেয়াল রাখতে হবে ময়দাটা যাতে পুড়ে না যায়। আমি খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিয়েছি, আর দেখুন ময়দার কালারটা একটু সামান্য পরিবর্তন হয়ে গিয়েছে। এবার আমি এর ভিতরে প্রায় দুই কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি, আর দুধটা দিয়ে অবশ্যই খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে করে এটা দলা বেঁধে না যায়। আর অবশ্যই চেষ্টা করবেন ঠান্ডা দুধ ব্যবহার করতে, এতে করে দলা বাঁধার সম্ভাবনা একেবারে থাকে না। দুধটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে এই ময়দার সঙ্গে মিশিয়ে নিয়েছি, আর একটু পরে এই দুধটা ধীরে ধীরে ঘন হতে থাকবে। দেখুন আমাদের ক্রিমটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে, আর এটা বেশ খানিকটা ঘন হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে এটাকে চুলো থেকে নামিয়ে রেখে দিব, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরও একটু ঘন হয়ে যাবে। এবার চলুন পাস্তা তৈরি করে নেওয়া যাক। এর জন্য চুলোর ওপরে আমি একটা পাত্র বসিয়ে দিয়ে তাতে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বাটার। এবার দুটো রসুনের কোয়া আমি ছিলে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এর ভিতরে দিয়ে দিয়েছি, আর দিয়েছি সামান্য একটু আদা কুচি। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে ভেজে নিব যাতে করে আদা এবং রসুনের কাঁচা ভাবটা চলে যায়। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, আর এটাকেও আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার আমি আগে যে টমেটোটা ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি, আর এটাকে আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। যেহেতু আমরা আগে পাস্তাটা সিদ্ধ হওয়ার সময় লবণ ব্যবহার করেছি, তাই অবশ্যই আপনারা লবণটা বুঝে শুনে এখানে ব্যবহার করবেন। দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। এবার এক মিনিটের মতো আমি টমেটোটাকে নেড়ে চেড়ে ভেজে নেব যাতে করে এই টমেটোর বাড়তি পানিটা একেবারেই শুকিয়ে যায়। এবার এর ভিতরে আমি কিছু ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যে সবজি থাকবে সেই সবজি আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ অরিগানো, আর এটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, আর চেষ্টা করবেন গোলমরিচের গুঁড়াটা অবশ্যই ফ্রেশ ব্যবহার করার জন্য, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়ায়। এবার আমি আগে থেকে যে পাস্তাটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই পাস্তাগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি, আর এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ টমেটো সস, আর এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। এই টমেটো সসটা ব্যবহার করার কারণে পাস্তার স্বাদটা অনেক বেড়ে যায়।
আমি খুব ভালো করে নেড়েচেড়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি চান তবে এটাকে কিন্তু এইভাবেই খেয়ে নিতে পারেন। তবে আজকে যেহেতু আমরা পিঙ্ক সস পাস্তা তৈরি করছি, তাই আগে থেকে যে হোয়াইট সসটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি এর ভিতরে ঢেলে দিচ্ছি আর এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেছি। দেখুন খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গিয়েছে। আমার পিঙ্ক সস পাস্তার এই গ্রেভিটাই খেতে অনেক বেশি ভালো লাগে। তবে আপনারা গ্রেভিটা পছন্দ না করলে এটা একেবারে শুকিয়েও নিতে পারেন। দেখুন আমাদের পাস্তাটা একেবারে রেডি হয়ে গেছে আর এটা দেখতে ভীষণ লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু এই পাস্তাটা অসম্ভব মজার হয়। তবে আমি এটাকে এই পর্যায়ে চুলো থেকে নামিয়ে ফেলবো, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আর একটু টাইট হয়ে যাবে। তৈরি হয়ে গিয়েছে আমাদের দারুণ মজাদার পিঙ্ক সস পাস্তা। এই পাস্তাটা দেখতে যেমন সুন্দর হয় আর খেতেও ভীষণই মজার হয়। আমি সামান্য কিছু গ্রেট করে রাখা চিজ দিয়ে এটাকে সার্ভ করছি। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের সবার পছন্দ হয়েছে আর রেসিপি পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।